সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 14 তারিখ জুলাই 2021 অনারারি রুইং এমস এর উত্তি ফুলে শুরু মধ্যে অংশং সুশিল্লই দলই হদে থাইল্যান্ডর উগা ফরেন মিনিস্টার যে আশিওয়া 82 পর্যন্ত তঞ্জিমে ইনসানিয়তর হামগরণ্য কলরে যে স্টেটমেন্ট নিন দিয়ে হীন দ্বারা বেশি মজবুতি হাময়াইয়ে দেয়ান আরে কিছু গমলানির জিয়ান ইউক্রেইনরে সাপোর্ট করার দুনিয়ায় ঠিয়াই F-16 হদ্দে হিন্দিওরে দিবল লাইক কুচিত করার ট্রেনিং দের বুতর হতা বিশে জিবা রোহিঙ্গা গুয়া 7 জন 5 জন নরে 7 তারিখা জুলুম গরিয়র মারি ফেলাই দুশ্মনক কলে কিছু মানুষের হাত লই আর কিছু মানুষের মমিকা ফোকাস বিষয় বললাই খেম রুজু কিছু মানুষে ফুরান খানা উদ্ধারের কিছু মানুষে পাঠরে নুকসান করে হেন দিল্লা এক একজনের এক এক কান মফাত লই রে যে মানুষই নরে 7 তারিখা খেম মাঝে মাইকি মানুষ ইনরে সাপোর্ট গরিয়রে 80 বা 82 পর্যন্ত তঞ্জিমে স্টেটমেন্ট নেলাই ইয়ানরে বেশি বুড়াই গুজ্জ কয়রে মানে তোমারা বেশি খারাপি গুজ্জ আর তোমারা হদ্দ হন্তারারে যারা ভিডিওর মাঝে আওয়াজ দি দিয়ার হতাহর তোমারা হদ্দ হন্তারারে দুষ হন্তারারে দাদে যারা জিন মরি গিয়ে মানুষ ইনর বেড়ি ফোন যে জিনে আওয়াজ নেলার হতাহর মানুষ ইনরে তলি এ স্টেটমেন্ট ইনর জরিয়া ফুরা আসিয়েন মাঝে এফেক্ট মামলা খারাপ হয়ে উঠে আর ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে যে নাকি হতুন হামগরিন না মানুষ আছে ইনসানিয়তর ইনে বাঙ্গালের সরকারের উপরে কি পেয়ে চাইয়ে দেয়ান আর কিনে গিয়ে রে মমিকা আর কা যাই রে কেলা ইতার আকান স্টেপ নিজার ইয়ানরে কি গুড়িয়ে রে মমিকা দাসের রোহিঙ্গাতে ফাই জফান গরি চারে চিসিয়ান যার ফায়দা টে তুলে দে স্টেটমেন্ট হীন জরিয়া মানুষ হীন মরণ জরিয়া হোমে রাইট হলাই কি ফায়দা তুলে দিয়ান আরো দু একদিন পরে দেখিবা ইতারা কি বাঙ্গালের সরকারের কি সাপ দে দিয়া বেশি খতরা সাবাই এর জিয়ান জরিয়া রোহিঙ্গা বলি হইর দুশ্মন তাইল দা ইতারা তো দফায় দিব রোহিঙ্গা বলি হই যদি দুগো দুশ্মন থাকে তারা তো দফায় দিব হাল এখন জুলাই 9 তারিখে ফরেন মিনিস্টার থাইল্যান্ডর এবার লয়ের দল হয়ে আমেরিকার বেশি দর হাসতে অকল ইউএনর দর হাসতে অকল আইসি দুদা দল হইত নদে বর্মাইয়ে অনসংজ্ঞানী দলই নহারিবিয়ং হই থাইল্যান্ডের উগা ফরেন মিনিস্টার দলই বলা বলি রে তারা খোঁড়ে দিয়ে তারা হতাবার্তারা হই বহুত কিছু হই এবার গাত গম আছে বেগিন গম আছে বেগিন হাল হালি বেগিন গম আছে আর এবার তু গম নতায় কি হইব কি জামাই মরি গিয়ে যে আসে হাত হম্মা দে তৈরি আর এবার গম নতায় বলে ফারা আগা গোড়া দুমুরিবার বেগুনিবার বেড়ায় তাইলে এবার গম আছে বানা চিন্তা করে দে দেশত্বে ডেমোক্রেসি খতম যার গিয়ে আনলা ও রোহিঙ্গা অকল তোমার আল্লাহ ন
ডেমোক্রেসি হয়ে হয়ে মানুষ সকল দোপাত দেয় চেসি আনলা তোমার আল্লাহ ন আজও টাইম আছে নিজের খাল নিজে কর ফাইদে বোধে। ইউক্রেইনরে পুরা দুনিয়া এটিয়া ইয়ে ইউক্রেইন সরকারের সাপোর্ট করে না কেলা রাশিয়ার লো বাজ্যে দেহে তাল্লা আমেরিকায় আর ইউরোপিয়ানে দিতে দিতে কি পর্যন্ত ওদের দেয় এখন F-16 হদে প্লেন হদুন আছে প্লেন ইন হ্যাঁ ইনর ট্রেনিং দে দি আজিয়া হদিন ফান ইউক্রেইনের ফ্ল্যাট কলরে ইন ট্রেনিং দে দে তৈলে আজ্য হন দেশে দিব বলি ন হ প্লেন ইন দিলে খতরা দে দুশ্মনরে মারিও আইবারে নিজে বাঁচিও আইবারে এন খদ্দে আর দুশ্মন ইয়ানরে লড়াইরে লত নভা ট্রেনিং কিছু মুরব্বী অকলে হদ্দে লাগাতার 3 বছর দিয়া পড়িব এন ইয়ান প্রোগ্রাম গজিয়ে দে F-16 হদ ইয়ান 1980 মাদে তৈলে মানুষ হতরতা কামিয়াবন মাঝে আছে সে F-16 1980 লতা যদি F-16 তাইলে প্রোগ্রামিয়া বার্নামিস তো ইয়ার ইয়ে দেন হলে তাইলে ইন হতলতা কামিয়াব ইয়ার বহুত আগলতা কামিয়াব তারা খেলা আর আর কামিয়াবি দানত খেরত জবিনত জালত মাছত রোহিঙ্গা যদি উগ গ্রেজুয়েট টুয়াইলে হিন আর ফাইব দে আর হিন তুড়ে দি হিন আর কানুয়া গাইরা তো অন্য অন্য জায়গার মা যা দে হিন ও তাদের কিছু দানর কিছু গাছর কিছু মাছর হিনর ডিগ্রি লই ফার দে এ আনতাছে অন্য অন্য কোনো টেকনোলজির বাধাই রে আপনার তো না ইয়া পরে দে হিন কিছু দা আছে MBBS ডাক্তার বগাইরা বনত দে ইঞ্জেকশন মারিলে কেয়া মন্ত্রী করোনা ব্যারাম দা আছে করোনা অদ্দেন নিয়া করোনা তখন ন জাগ করোনা লাগাতার আছে ভাইরাস লাগাতার আছে ইবা নলে ইবা ইবা নলে ইবা আর আর কিনে ডাক্তার মাস্টার বানাই বললে খুশির গর দে বেশি টেকনোলজির উপরে উগ্র ফোয়া পলিসির উপরে উগ্র ফোয়া গ্রেজুয়েট গিয়ে দে এন দিল্লা 1% নরে 1% নরে ভাঙে 50% করলে হেড উদ্দ 1% নেই তাহলে মানুষ যার সংখ্যা আর হাজার সংখ্যা তুই মানুষ যাদে ইচ্ছা তু যাইয়ের মন্ত্রী অসিয়র যদি সিস্টেম বানাইবার অধ্যলে মন্ত্রী অসি বললে খামিয়া ফত্তা হইবা দি তাইলে আপনারা খুশির কর যে যে দূরত আছে হালত হুমেন রাইটে জিয়ানে কান ইনসানিয়তর তঞ্জিমকল জিন আছে হিনে জিয়ানে কান নুকসান ওই এদি ইয়ানোর মাঝে ফায়দা তুলের ইয়ানোর মাঝে জিয়ান পাওয়ার শাব্দের ইয়ানত কিছু ফায়দা হয়ে বললাই ওরা ক্ষমতি ইয়ান মাঝে সাধ্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।